রাতে ঘুম বিশেষ হল না। না, আমি আমার কথা বলছি, তারানাথবাবু এবং বাবার নাকের গর্জন আমি সারা রাত ধরেই শুনতে পেয়েছি। আমার অবশ্য ঘুম না হওয়ার কারণ আলাদা। মনে হচ্ছিল তোর এত কিসের প্রতীক্ষা, যাই না একবার উঠে যে তারানাথবাবুকে উঠিয়ে বাকি অংশটুকু শুনি। পরক্ষণে নিজেই নিজেকে ধমক দিয়ে বললাম, এই দেখ তুমি কি বাচ্চা ছেলে, কচি খোকা নাকি, যে যখন তখন একজন ভদ্রলোককে চেপে ধরে বলবে যে গল্প শোনাও গল্প শোনাও। মনে মনে হাসলাম খুব খানিকক্ষণ। না, মানলাম যে বয়স যতই বাড়ুক না কেন, মনের ভিতরের বাচ্চা ছেলেকে কখনো মারা যেতে দিতে নেই। কিন্তু অপ্রিয় সত্য এটাও যে সেই বাচ্চাকে যখন তখন যার তার সামনে আসতে দিতে নেই। বলা যায় না, কেউ হয়তো বিষাক্ত কথার পাত্রে তার তীক্ষ্ণ জিহ্বা ডুবিয়ে ওঁত পেতে বসে আছে যে কখন সেই বাচ্চা আসবে আর আমি বিধব। কেউ বা সুযোগ সন্ধানী, একটা সুযোগ দাও হে প্রভু, আমিও বিষ ওগ্রাই। কি সুন্দর জ্ঞান দিচ্ছি, তাই না? আসলে লেখক মানুষ তো, লিখতে লিখতে মাঝে মাঝে যে কোথায় চলে যায়। সকাল হতেই বাবা প্রতিদিনের মতো তার নিজের কাজে বেরিয়ে গিয়েছিলেন। খোঁজ করতে গিয়ে দেখলাম আজ তারানাথবাবুও বাবার সঙ্গে গেছেন। অবশ্য বাবা অনেক ভোরে, অন্ধকার থাকতেই বেরিয়ে যান, তারানাথবাবু তার পরও যেতে পারেন। আমি আজ আর ওদিকটাতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলাম না। কিছুক্ষণ বাদই তো ওরা চলে আসবেন। আমি ঘরের ভেতর যেয়ে আমার অতি স্নেহমণ্ডিত পুরনো ঝোলাটা থেকে ডায়েরি আর পেনটা নিয়ে বসলাম। আমি ভেবেছিলাম যে লিখতে বসবো না, এবং সেটা আগেই বলেছি, কিন্তু ওই যে বললাম ভালোবাসার বন্ধন, যুবক যুবতীরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে একে অপরকে গোলাপ দিয়ে, আর আমি গোলাপ দিই আমার ডায়েরি পেন এবং আমার বুক সেলফকে, সে এক অতি মজাদার মুহূর্ত। আমি করি কি, যখন একটা গল্পের প্লট মাথায় আসে অথবা কোনো গল্পের সিরিজ যখন তৈরি করতে বসি, তখন তার বিশেষ বিশেষ অংশগুলির চিত্রাঙ্কন করি। সেটা হিজিবিজি কতগুলো লাইনও হতে পারে, আবার পেন্সিল স্কেচও। তারপর যে যে চরিত্রগুলিকে উপস্থাপন করব ভাবি, সেই চরিত্রগুলিতে আমি নিজে দাঁড়িয়ে অভিনয় করে দেখি যে ঠিকঠাক মানানসই হচ্ছে কিনা। হ্যাঁ, আজ যেমন মা হঠাৎ করে ঘরে ঢুকে আমার অঙ্গভঙ্গি দেখে থতমত খেয়ে চৌকাঠি দাঁড়িয়ে পড়েছিল, সেই সময়টা অবশ্য যে কেউই আমাকে দেখলে এমন হালটাই হবে। আজও ঠিক এই কাজ করতে করতে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে গেল। চোখটা অজান্তেই একবার ঘড়ির দিকে চলে যেতে হঠাৎ মনে পড়ে গেল, কি ব্যাপার, আজ বাবা এখনো বাড়ি এলেন না যে। তাহলে কি তারানাথবাবুকে নিয়ে বেড়াতে টেড়াতে গেলেন নাকি? ডায়েরির এই বিশেষ অংশটিতে পেনটা রেখে ডায়েরিটা আধবোজা করে আমি এবার ঘর থেকে বেরিয়ে পায়ে জুতো চড়া গড়িয়ে রাস্তায় নামলাম। সূর্যের আলোয় মুখর হয়ে রয়েছে চারিদিক, সাথে কত না নাম না জানা পাখির কলকাকলি। দীর্ঘ কাল ধরে শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে থাকা ওই অতি পুরনো বৃহদাকার গাছগুলির ভরাট পাতার ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসা ক্ষীণ বর্ণ ছটার টেক্সচারটাকে দেখে বারবারই আমার মন ভরে যায়। এইখান পর্যন্ত এসে রাস্তাটা দুদিকে ভেঙে যাচ্ছে। আমার সামনাসামনি যেটি সেটি চলে যাচ্ছে সমুদ্র তীরের দিকে, এবং বাঁ দিকে যেটি সেটি ধরে গেলে একটি ফাঁকা মাঠ পড়ে। মাঠের প্রায় এক কোণে একটি শ্মশান এবং শ্মশানকালী মায়ের পাকা বাঁধানো মন্দির। ভাবলাম বেশ কিছুদিন হলো গ্রামে এসেছি, একবারও তো ওদিকটাতে যাওয়া হয়নি। বাবা আর তারানাথবাবু বেড়াচ্ছেন বেড়ান, ওদের মাঝখানে যে আর লাভ নেই, আর তাছাড়াও ওনারা আমার গুরুজন, সবসময় ওদের ব্যক্তিগত কথাবার্তার মধ্যে থাকবো, এটা তো ভালো দেখায় না।
যাই হোক, মনকে আর বেশি কুচিন্তা করতে না দিয়ে বাঁ দিকেরই পথটা ধরলাম। চলতে চলতে অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। দুপুরে ভাতটি খেয়ে বন্ধুদের সাথে যখন লুকোচুরি খেলতাম, তখন আমার লোকানোর প্রধান স্থানটি ছিল এই শ্মশানটি। অবশ্য ওই গাছের আড়ালে বা মন্দিরের পাঁচিলের পেছনে লোকাতাম না আমি কোনো দিনই। আমি ওখানে যেয়ে শ্মশানের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, কারণ জানতাম যে ওরা চোর ধরতে আর যেখানে যাক কোনোদিনই এখানে আসবে না। মনে পড়ল পটলা একদিন শ্মশানের তিনটি অশ্বত্থ গাছের সম্বন্ধে আমাকে বলেছিল, এ কেনে যা সুদিকে, হ্যাঁ ওখানে যে তিনটে বড়া বড়া গাছ আছে না, ওরা গাছ লয়, তিনটে রাক্ষস আছে। বাবা বলেছে আমাদের মতো ছোট ছোট ছেলেগুলোকে ওরা ধরে ধরে খায়, আর মাথার উপর কোনোদিন তাকিয়ে দেখেছিস, ওখানে শুকন উড়ে বেড়ায়, ওরা ওদের ঠোঁট দিয়ে আমাদের চোখ খুবলে খুবলে খায়। হ্যাঁ, উড়তো বটে মাথার উপর অনেক দূর আকাশে, তবে ওগুলো শকুন নয়, শঙ্খচিল। গ্রীষ্মের তপ্ত দুপুরে বয়ে যাওয়া লু বাতাসে যখন চোখের সামনের শ্মশানের ওই পরিবেশ কম্পিত হয়ে উঠত, তখন সত্যি বলছি আমার বুকটাও মাঝে মাঝে ছ্যাঁত করে উঠত। এই বোধহয় ওরা এগিয়ে এসে আমাকে খপ করে ধরল। সত্যি ছোটবেলার কতই না মধুর স্মৃতি মনের মধ্যে এখনো গাঁথা আছে। এসব কথা ভাবতে ভাবতে এবং চলতে চলতে কতটা যে এসে পড়েছি তা খেয়াল ছিল না। হঠাৎ শুনলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। বিপ্রজিত, বিপ্রজিত, ও বিপ্রজিত ভাই। চমকিত হয়ে যেদিক থেকে আওয়াজটা কানে পৌঁছাচ্ছিল সেদিকে তাকালাম, দেখি তারানাথবাবু হাত নেড়ে আমাকেই ডাকছেন। আরো ভালো করে লক্ষ্য করে দেখি, আরে আমি তো সেই খোলা মাঠের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এ কি এত দোকানপাট কিসের জন্য? তাহলে কি এই মাঠে বাজার দোকান বসতে শুরু করেছে নাকি আজকাল? না, অসম্ভব কিছুই নয়, বর্তমানে মানুষের প্রয়োজন এতটাই বেড়ে গেছে যে কোনো স্থানের মাহাত্মকে বজায় রাখতে গেলে তাদের চলবে না। না, এতে দোষের কিছু নেই। মনে একটা প্রশ্ন নিয়ে তারানাথবাবু যেদিকটাতে আছেন সেদিকটাতে এগিয়ে চললাম। তো এত বেলা করে ঘুম ভাঙলো যে? রাতে ভালো করে ঘুমাওনি নাকি? তারানাথবাবু হাসি মুখে আমাকে জিজ্ঞাসা করলেন। আমার ব্যক্তিগত কার্যকলাপ আমি অন্য কাউকে বলতে আগ্রহী কোনো দিনই থাকি না, তাই আমার সকালবেলার কার্যকলাপ সম্বন্ধে তাকে আর কিছু জানালাম না। প্রত্যুত্তরে আমি ছোট্ট করে একটু হেসে দিয়ে বললাম, আপনি যে এখানে থাকবেন সেটা আমি আশা করিনি, বাবাও আছেন নিশ্চয়ই? তারানাথবাবু সেরকম হাসি মুখ নিয়েই বললেন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আরে উনি তো আমাকে এখানে নিয়ে এলেন, আর দেখো তো আমি অচেনা অজানা লোক, এখানকার সম্বন্ধে বিশেষ কিছুই জানি না, তবুও তোমার বাবা আমাকে এই মেলার তত্ত্বাবধক নিযুক্ত করে দিলেন, সেই দায়িত্বই তো পালন করছি। তা রাস্তার দিকে চোখ যেতেই দেখি যে তুমি মুখ নামিয়ে হেঁটে যাচ্ছ, তাই হাঁক দিলাম। আমি একটু চিন্তা করলাম, কিন্তু আজ এই মেলার উপলক্ষ যে কি সেটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। তবে ভাবো একবার, তারানাথবাবু বললেন, কত বছর আগে তোমার পূর্বপুরুষেরা এই আজকের দিনেই মা কালীর এমন সুন্দর মন্দির স্থাপনা করেছিলেন, তারাও কি ভেবেছিলেন যে এই আমি আজ এই বিশেষ মেলার সুবিশেষ একটা দায়িত্বে থাকব? কথাগুলো বলে তারানাথবাবু হাসতে লাগলেন। আমার এতক্ষণে মন থেকে সংশয় কাটল, তারিখ মনে করার চেষ্টা করলাম, কিন্তু কি অবস্থা, হ্যাঁ নিজের গ্রামে ছুটি কাটাতে এসে আমি এতটাই মুশকুল হয়ে পড়েছি যে দিন এবং তারিখগুলো পর্যন্ত সেভ করে খেয়ে নিয়েছি। মনে মনে নিজেকে খুব খানিকটা তিরস্কার করলাম।
কি তুমি কি আজকের দিনটা ভুলে গিয়েছিলে নাকি? বারে হয় হয়, অনেকদিন বাদ বাদ জন্মভূমিতে এলে এমনটাই হয়। এতে দোষের কিছু নেই, এতে দোষের কিছু নেই। আমি মুখ চেপে তারানাথ বাবুর দিকে তাকিয়ে অপ্রস্তুতের হাসি হাসলাম। আচ্ছা এসো এসো, দেখো তো আমার ম্যানেজমেন্টটা কেমন হয়েছে। তিনি আমাকে নিয়ে গোটা মাঠটা ঘুরলেন। এখানে এর দোকান বসতে বলেছি, ওখানে ওর দোকান বসতে বলেছি, এই জায়গাটা ফাঁকা রাখতে বলেছি যাতে লোকজনের যাতায়াতের কোনো অসুবিধা না হয়। তারানাথবাবুর বলা ইত্যাদি অনেক কথা শুনতে শুনতে একসময় আমরা মন্দিরের সামনে এসে পড়লাম। সারা বছরে 2 থেকে 3 বার মায়ের এই মন্দিরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই আজকের দিনে একবার, মায়ের পুজো যে বিশেষ দিনে হয় সেই দিন একবার, আর কেউ যদি মায়ের কাছে কিছু মানত করে তখন, কিন্তু সেটা বছরে একটাই। এর কারণ, দেবী নিজে এতটা পরিচ্ছন্নতা পছন্দ করেন না। মায়ের মন্দিরের যিনি পূজারী তিনি মায়ের কাছ থেকে এই স্বপ্নাদেশ পান এবং তারপর থেকেই এই একই নিয়ম চলছে। এই বিশেষ দিনগুলি ছাড়া যদি অন্য কোনো দিন আসা হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে মন্দিরের সারা অংশে ধুলো এবং শুকনো পাতার স্তূপ, ইটের ফাঁক দিয়ে বুনো ঝোপ জঙ্গল তার শিকড় ছড়িয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই মন্দিরকে তখন পোড়ো মন্দির আখ্যা দেওয়াই যায়। অশ্বত্থ গাছ তিনটি একই রকম আছে, শুধু শেষের গাছটিকে দেখে মনে হলো যে সে যেন একটু বেশি বুড়িয়ে গেছে। শাখা প্রশাখা যেন রুক্ষ, ডালের এদিক ওদিক গুটি কয়েক পাতা যেন কষ্ট করেই লেগে রয়েছে। হঠাৎ একটা কথা মনে আসতে আমি সামান্য পিছিয়ে এসে আকাশের দিকে তাকালাম। হ্যাঁ, যেমনটি আশা করেছিলাম ঠিক তেমন, দুটো শঙ্খচিল আজও দূর আকাশের নীল গালিচার উপর চক্কর দিচ্ছে। ও দুটোকে চিল ভেবো না যেন, তারানাথবাবু বললেন। হ্যাঁ হ্যাঁ, শঙ্খচিল, তাই তো? আমি জিজ্ঞাসা সুরে বললাম। তারানাথবাবু হাসতে হাসতে ওপর নিচে মাথা দোলালেন। আমি বললাম, জানেন ছোটবেলায় আমার বন্ধুরা না ওগুলোকে দেখে শকুন বলতো। ও তাই নাকি? না, এটা আশ্চর্যজনক ব্যাপার কিছুই নয়। আমি কিন্তু আমার ছোটবেলায়, এইটুকু বলে মুখ বিকৃত এবং ভ্রু কুঞ্চিত করে তারানাথবাবু আকাশের দিকে তাকিয়ে বললেন, উফ, সূর্যটা একেবারে মুখে এসে পড়ছে গো। তারপর একবার পেছনের দিকে তাকিয়ে পরমুহূর্তে আমার দিকে মুখ করে বললেন, ওই অশ্বত্থ গাছটার নিচে বসা যাক, চলো। আমারও পিঠের দিকটা রোদ পড়ে গরম হয়ে গিয়েছিল, তাই প্রস্তাবটা মন্দ বলে মনে হলো না। গুটি গুটি পা ফেলে তারানাথবাবুর পেছন পেছন গেলাম। বাবা মন্দির সাফ করছিলেন, তার সাথে চোখাচোখি হতেই তিনি হেসে মাথা দোলালেন এবং আমিও হাত দেখালাম। মাঝের অশ্বত্থ গাছটির গোড়ায় বসতে বসতে গভীর এক নিঃশ্বাস টেনে নিয়ে তারানাথবাবু বললেন, কি মধুর এ গন্ধ ভাই, যেন কত দিনের হারিয়ে যাওয়া স্মৃতির শেষ কণাটুকু বহন করে আছে। আর ওই পাতাগুলোর দিকে লক্ষ্য করো, ওর ছায়ায় কত মানুষ যে চিতার আগুনে দগ্ধ হয়ে ভস্মে পরিণত হয়েছে, তার প্রত্যেকটার হিসাব এখনো জমা আছে ওদের কাছে। আমি সঙ্গে সঙ্গেই গন্ধ শোকার চেষ্টা করলাম, কিন্তু মাটির গন্ধ ছাড়া আর কিছুই আমার নাকে এলো না। তারানাথবাবু তেমন ভাবেই আবার বললেন, জানো আমার দাদুও না মাঝে মাঝে ভর দুপুরবেলায় ত্রিশূল হাতে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে যেতেন,
অন্যান্য সময় আমাকে সাথে নিয়ে গেলেও এই ভর দুপুর বেলায় আমার মা ঠাকুমা আমাকে ঘর থেকে বেরোতেই দিতেন না। দাদুকে দেখে মনে হতো যে তিনিও যেন আমাকে এই সময় ঘরবন্দি করে রাখতে মা ঠাকুমাকে সায় দিতেন। মনে মনে রাগ হতো খুব। আরে আমি তো যে চুপটি করে বসে থাকি, কিছু দোষ তো করি না, তাহলে নিয়ে যেতে বাধাটা কোথায়? শেষটায় আর সহ্য করতে না পেরে মনে মনে যে ধরেই বসলাম যে করি হোক এবার আমি যাবই। তককে তককে ছিলাম দাদু বেরোচ্ছে নাকি। একদিন দুপুর বেলায় মা আমাকে ভাত খাই দিচ্ছে আর ঠাকুমা আমাকে খুব করে আদর করছে। শোনা আমার বাছা, আমার অন্যান্য দিনের তুলনায় সে আদর যেন একটু বেশি রকমই মনে হচ্ছিল আমার। আর আমিও ঝট করে বুঝে ফেললাম কেন আমার সাথে ওরা ওরকম করছে। একটুও সময় নষ্ট না করে বললাম দাদুর কাছে যাব। মা বললেন, এই তো খেয়ে তারপর যাবি, আমি আর থরি তোমাদের কথা শুনব। সুরুত করে ঠাকুমার কোল থেকে বেরিয়ে এটোমুখী দৌড় দিলাম দাদুমশায়ের ঘরের দিকে। মা ঠাকুমাও পেছন পেছন ছুটে এলো আমাকে ধরতে। পড়ি কি মরি করে ঘরের ভেতর ঢুকে দেখি, হ্যাঁ যা ভেবেছি তাই, দাদুমশায় সেই লাল বস্ত্র পরে গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে দাঁড়িয়ে আছেন ত্রিশূলটা হাতে নিয়ে। আমাকে দেখে তার চোখে আশঙ্কাজনক দৃষ্টি ফুটে উঠল। আমি আর এদিক সেদিক না ভেবে ছুটে চেয়ে খপ করে ধরলাম দাদুর পরিহিত বস্ত্রটিকে। দাদুমশাই সব অশুদ্ধ হয়ে গেল বলে ব্যস্ত হয়ে উঠলেন। মা ঠাকুমাও ততক্ষণে চলে এসেছেন। পিঠের উপর মায়ের হাতের দুটো চাপড়ও পড়ল। ব্যথা পেলাম কিন্তু ছাড়লাম না। হাত পা ছড়িয়ে কেঁদে দুবার হড়হড় করে বমি করার পর ঠিক হল দাদুমশাই আমাকে নিয়ে যাবেন। কিছুক্ষণ বাদ আমাকে অন্য আর এক জোড়া জামা প্যান্ট পরানো হল। দাদুমশাইও দেখলাম বস্ত্রটি পরিবর্তন করে নিয়েছে। তারপর গায়ে গঙ্গা জল ছেটানো হল। তারও কিছুক্ষণ বাদ হাতে ত্রিশূলটি নিয়ে পায়ে খড়ম জোড়া পরে আমাকে পিঠে চাপিয়ে চললেন সেই শ্মশানের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি তিনি পা চালাচ্ছিলেন সেদিন। বুঝেছিলাম আমার কারণে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। শ্মশানের কাছাকাছি যখন পৌঁছালাম তখন দাদুমশাই আমাকে ফিসফিস করে শুধু একবার বললেন, দাদু ভাই চুপটি করে বসে থাকবে। আমাদের শ্মশানে এক অতি প্রাচীন বটগাছ আছে। ঝুড়ি নেমে নেমে তার মূল কাণ্ডটি যে কোনখানে সেটা খুঁজে পাওয়া দুষ্কর। সেই গাছটিরই সামান্য ভেতরের দিকে যেয়ে আমাকে পিঠ থেকে নামিয়ে একটি ঝুড়ির গোড়ায় বসালেন। জায়গাটা এমন যে যদি রাস্তা দিয়ে কোনো লোক যান তাহলে আমরা সেখানে বসে খুব সহজেই তাকে দেখতে পাব, কিন্তু তারা আমাদেরকে দেখতে পাবেন না। আমি চুপটি করে বসে দাদুর ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। তিনি প্রথমে বটগাছ থেকে ছটি কচি বটপাতা মোটা শুদ্ধ ভেঙে আনলেন। আমার সামনেই তিনটি বটপাতা রেখে তার উপর তিনি নিজে হাঁটু মুড়ে বসলেন। আমি এক পাশে ঝুঁকে পড়ে দেখলাম দাদুমশাই বাকি তিনটে পাতার একটি তার সামনে রাখলেন এবং বাকি দুটি তারও সামনে রাখলেন। তারপর তিনি তার কোচ থেকে একটি মাঝারি আকৃতির শিঙি মাছ বটপাতাটির ওপর রাখলেন। আমি একটা জিনিস লক্ষ্য করে সেদিন খুবই আশ্চর্য হয়েছিলাম। দাদুর কাছে যে একটি মাছ আছে সেটা আমি এতক্ষণ জানতামই না, কারণ মাছের দেহে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটা আমি পাইনি।
আমি জোরে জোরে নিঃশ্বাস টানলাম। তাতে ওই শান্ত পরিবেশে একটা বিকট শব্দ হলো এবং দাদুমশাই পেছনে ঘুরে আমার দিকে তাকিয়ে দুপাশে ঘাড় ঘোরালেন, অর্থাৎ শব্দ বেশি করো না। কিন্তু তাতেও এক মুহূর্তের জন্য কোনো আশালো গন্ধ নাকে ঢুকল না। আরো কিছুক্ষণ চুপ করে বসে আছি, এমন সময় বটগাছের মাথায় একটি ঝুটোপুটির শব্দ। শান্ত হয়ে শোনার পর মুহূর্তেই আমার মনে হলো যে কোনো এক অতি বৃহৎ পাখির পাখা ঝাপটানোর শব্দ। দাদু দেখলাম বিড়বিড় করে কিসব মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ঠিক তারপরই পাখনার ঝাপটে কিছুটা ধুলো উড়িয়ে আমাদের সামনে এসে বসল এক বিশাল বড় আকারের শকুন। সেটা দাদুর পেতে দেওয়া ওই দুটো বটপাতার উপর বসে ড্যাব ড্যাব করে একবার আমার দিকে আর একবার দাদুর দিকে তাকালো। আমার ততক্ষণে মুখ হাঁ এবং চক্ষু ছানা বড়া হয়ে গেছে। দেখলাম সে গলা বাড়িয়ে ওই তীক্ষ্ণ বাঁকানো ঠোঁটের সাহায্যে দাদুর জোড়হাতের উপর দুবার টোকা দিল। দাদুও চোখ খুলে তার দিকে তাকাতেই সে তার ঠোঁটের সাহায্যে শিঙি মাছটিকে মুখে তুলে নিয়ে গিলে ফেলল। দাদু তার কোঁচ থেকে সিঁদুর কৌটো বের করে পাখিটার মাথায় অল্প একটুখানি মাখিয়ে দিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন যে কথাগুলো, তার প্রত্যেকটা কথা আমার কানে না এলেও এরপর কার পালা? এই প্রশ্নটা তিনি যখন করলেন তখন আমি বেশ স্পষ্ট শুনতে পেয়েছিলাম। প্রশ্নটা করার বাদ তিনি প্রতিবারের মতো তার কানটা ওই পাখিটার ঠোঁটের কাছে নিয়ে গেলেন। পর মুহূর্তেই আমি লক্ষ্য করলাম দাদুর মুখটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল, আর কোনো প্রশ্নই তার মুখ থেকে উচ্চারিত হল না। তিনি জোড়হাত করে পাখিটিকে প্রণাম করলেন। উড়ে যাওয়ার আগে সেটা একবার গলা বাড়াল। দাদু কান নিয়ে গেলেন, তারপর পাখিটার মাথায় পরানো সিঁদুরের কিছুটা আঙুলে করে নিলেন। সেই সিঁদুর যখন দাদু আমার কপালে পরিয়ে দিচ্ছেন তখন চোখ বোঝা অবস্থাতেও আমি সেই শকুনের পাখার ঝটপটানি ক্রমশ দূরে চলে যেতে শুনলাম। আমরা শ্মশান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়ার সময়ও বিষণ্ণতার ছায়া দাদুর চোখে মুখে লেগেছিল। আমি পিঠে চাপা অবস্থাতেই দূর থেকে বটগাছটির মাথার দিকে লক্ষ্য করেছিলাম। সেই শকুনকে কিন্তু আমি দেখতে পাইনি। পরদিন সকালে শম্ভুর বাবা হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আমি আমার দাদুর মতো শক্ত মনের মানুষের চোখেও জলের ধারা বইতে দেখেছিলাম। তখনই বুঝেছিলাম হঠাৎই কেন শোকের ছায়া তার মুখে চোখে নেমে এসেছিল। সে রাতটা পুজো এবং মেলা ব্যক্তি কেটে গেল বেশ লাগে। অনেক মানুষের সমাগম, হৈহুল্লোড়, অনেক মানুষকে একসঙ্গে আনন্দ করতে দেখে সত্যি মন উৎফুল্ল হয়ে ওঠে। সারা মন্দিরকে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। অবশ্য ভোর রাতে পুজো শেষ হওয়ার বাদ মন্দির থেকে সমস্ত ফুলই খুলে ফেলে দেওয়া হবে। দুজন ব্রাহ্মণ পণ্ডিত যাগযজ্ঞ করলেন। ডাক্তারের বারণ থাকলেও তারানাথবাবু সে রাতটা জেগে সমস্ত কিছু অত্যন্ত আনন্দের সাথে পর্যবেক্ষণ করছিলেন। ভোর রাতে আমরা দুজনে বাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। বাবার কথা অবশ্য জানি না, তিনি আদেও বাড়ি ফিরেছিলেন না সেখান থেকে কাজে যোগ দিয়েছিলেন বলতে পারবো না।
স্বভাবতই আমি এবং তারানাথবাবু যখন ঘুম থেকে উঠি তখন চা খাওয়ার সময় আর নেই। মা আমাদের জন্য গরম লুচি আর আলুর দম বানিয়েছিলেন, সেগুলি যথাসম্ভব গলাধঃকরণ করে আমি তারানাথবাবুকে ঘুরতে যাওয়ার পরামর্শ দিলাম। তিনিও রাজি হয়ে গেলেন। অতএব সময় নষ্ট না করে আমরা রাস্তায় নামলাম। তারানাথবাবু জিজ্ঞাসা করলেন, সমুদ্রের দিকটা যাবে নাকি? আমি বললাম, না চলুন আজ গ্রামে ঢোকার মুখটায় যাই। সেই উদ্দেশ্যে যেতে যেতেই রাস্তার ডান দিকে দুটো বড় বড় নারকেল গাছের পাশে বাঁশ কাঠি দিয়ে বেড়া দেওয়া যে কুঁড়ে ঘরটি পড়ে তার সামনে যে আমি দাঁড়ালাম। তারানাথবাবু তার বাড়ি ফেরা নিয়ে কিছু একটা কথা তুলতে যাচ্ছিলেন, হঠাৎই আমাকে দাঁড়িয়ে পড়তে দেখে তিনিও বাকি কথা বন্ধ করে দাঁড়িয়ে পড়লেন। ঘরটার দিকে একভাবে তাকিয়ে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি দেখছো হে লেখক ঠাকুর? আমি চটকা ভেঙে বললাম, জানেন ওই ঘরটা যার, সে এবং তার ছেলে সমুদ্র থেকে নিখোঁজ হয়ে গেছে। কথাটা আমি বাড়িটার দিক থেকে চোখ না সরিয়েই বলেছিলাম। ওপাশ থেকে উত্তরটা আসতে বেশ কিছুটা সময়ই লাগলো বলে মনে হলো। ও, আমার কাছে এই উত্তরটি বেশ সংক্ষিপ্ত লাগলো, কিন্তু আমি লক্ষ্য করলাম বাকি সময়টুকু যতক্ষণ আমরা বেড়ালাম ততক্ষণ শুধু হুম হ্যাঁ ছাড়া তিনি আর একটিও কথা উচ্চারণ করলেন না। হঠাৎই তিনি এতটা গম্ভীর কেন যে হয়ে পড়লেন তার কোনো কারণ আমি তখন খুঁজে পাইনি। আজ সন্ধ্যাতে গত পরশুর মতো আবারও আমরা তিনজন মুখোমুখি বসতেই তারানাথবাবু বাবাকে উদ্দেশ্য করে বললেন, বরুণবাবু, আমি ভাবছিলাম আগামীকালই বিদায় নেব, আমার শরীর তো এখন প্রায় সুস্থ, আর আপনাদের কষ্ট বাড়াব না, অনেক করেছেন আমার জন্য, অনেক করেছেন। বলতে বলতে তিনি জোড় হাত করলেন। বাবা সেই হাত জোড়া ধরে বললেন, দেখেন তারানাথবাবু, আপনাকে সুস্থ করে তোলা আমাদের একটা কর্তব্য ছিল, আর তার জন্য আমাদের কোনো কষ্ট হয় নাই, আপনি বিশ্বাস করেন। আর আপনার মতো বন্ধু যে কোনোদিন আমি পাব সেটা তো ভাবতেই পারি নাই। তারানাথবাবু এবার বাবার হাত দুটো ধরে তার কপালে ঠেকালেন। কৃতজ্ঞতা জানানোর এমন এক সুন্দর দৃশ্য সত্যি উপভোগ্য, চোখ জুড়িয়ে যায়। আমি একটা কথা না বলে আর থাকতে পারলাম না। তারানাথবাবু, আপনার গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি, এবং সত্যি কথা বলতে কি আমি গত পরশু থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি বাকি অংশটুকু শোনার জন্য। আমার বলা শেষ হওয়ার পরই তারানাথবাবু বাবার হাত দুটো ছেড়ে দিয়ে আমার দিকে ফিরলেন, চোখের দৃষ্টি মাটির দিকে করে মাথাটা ওপর নিচে আন্দোলিত করতে করতে বললেন, বলবো, আজই সমস্তটা বলবো। মানুষ যে কতটা বিশ্বাসঘাতক হতে পারে তার একটা নমুনা তোমরা শুনবে, শেষে তোমরাই বিচার করবে ওই বিশ্বাসঘাতকটার সঙ্গে আমি যে কাজটা করেছি সেটা ঠিক না ভুল। তার আগে একটা বিশেষ কথা আমি বলি। চোখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, দিনের বেলায় তুমি যাদের ঘর দেখালে ওরা দুজন ওই বাপ আর বেটা, তারা আর কেউই বেঁচে নেই। নিঃশব্দ একটা বিস্ফোরণ ঘটল, আমি আর বাবা দুজনেই চমকে উঠলাম, আমাদের মুখ দিয়ে আর একটা কথাও সরল না। আমরা শুধু অপেক্ষা করতে থাকলাম। তারানাথবাবু চোখের পাতা বুঝে গভীর এক নিঃশ্বাস টেনে বলতে শুরু করলেন, আহ
সেদিন যখন হ্যারিবাবু ওই প্রস্তাবটা রাখলেন এবং বললেন যে সুকুমার তান্ত্রিক ছাড়া এ কাজ হবে না, তখন মনে মনে জেদ চড়ে গেল। ভাবলাম, কেন আমি পারবো না? কেন? সুকুমার তান্ত্রিকের একমাত্র নাতি আমি, নাম তারানাথ। আমার না পারার কারণটা কি? কোনো কথা না ভেবে আমি বলে ফেললাম, আমিও আপনার সাথে যেতে প্রস্তুত। পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য যদি আমাকে এই অসম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ করতে হয়, তাহলে আপনার মতো আমিও পিছপা হব না। হ্যারিবাবু প্রবল বেগে দুপাশে মাথা নেড়ে বললেন, নো নো থেরানাথ বাবু, সেটা হয় না। ওখানে নিশ্চয়ই কোনো না কোনো বিপদ লুকিয়ে থাকবে, আর আপনার দাদুর ওই বিশেষ অস্ত্র ছাড়া সে বিপদকে ঠেকানো সম্ভব নয়। আমার প্রাণ যায় যাক, কোনো আফসোস নেই, কিন্তু জেনে শুনে আমি আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি তখন না শোনার মুডে নেই, ব্যস্ত হয়ে অনেক প্রশ্ন একসঙ্গে করে ফেললাম। কি ধরনের বিপদ? হ্যাঁ, আর আমার দাদুমশাইয়ের কোন ধরনের অস্ত্রের কথা আপনি আমাকে বলতে চাইছেন? ক্ষিপ্রকার বিপদটা পুঁথিতে বলা নেই, বাট অস্ত্রটা যে একটা ত্রিশূল সেটা খুবই স্পষ্ট করে বলা আছে। আমি এমনটাই আন্দাজ করেছিলাম। বললাম, সে অস্ত্র এখনো সযত্নে গচ্ছিত আছে যথাস্থানে। হ্যারিবাবুর চোখ দুটি চকচক করে উঠল। তিনি কিছু বলার আগেই আমি আবারও বলে উঠলাম, যদি সেই অস্ত্র ওই অজানা বিপদকে ঠেকাবার একমাত্র উপকরণ হয়, তাহলে সেটিকে ওই স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব পরলোকগত দাদুমশাইয়ের একমাত্র নাতি হিসাবে আমারই হওয়া উচিত বলে আপনার মনে হয় নাকি? হ্যারিবাবুর ঠোঁটের কোলে একটি হাসির আভাস দেখে আমার মনে হল তিনি আর আমার যাওয়ার বিষয়ে অমত প্রকাশ করবেন না। হ্যারিবাবুকে সঙ্গে নিয়ে সিঁড়ি বেয়ে আমরা নিচের তলায় নামলাম। আমি আগের দিনের বর্ণনায় নিশ্চয়ই বলেছিলাম যে নিচের তলায় যে ঘর দুটি আছে সে দুটি বন্ধ থাকে সব সময়। সিঁড়ির শেষ ধাপে নেমেই বাঁ দিকে যে ঘরটি পড়ে সেটির তালা খুলে দরজা উন্মুক্ত করলাম। কেমন একটা ফুল জল বেলপাতা মিশ্রিত গন্ধ আমাদের নাকে এসে লাগল। ঘর অন্ধকারই ছিল। আমি বোর্ডের সুইচ টিপে আলো জ্বালালাম। হ্যাঁ, এই সেই সিন্ধুক যাতে দাদুমশাইয়ের যাবতীয় সরঞ্জাম রাখা আছে। দাদুর মৃত্যুর পর বাড়ির অপর অংশ যখন প্রায় ভেঙে পড়েছে, তখন এটিকে সরিয়ে এনে এ ঘরে রাখা হয়। এতদিন এটাকে খোলার প্রয়োজন পড়েনি। আমি কিছুক্ষণ চাবি ঘুরিয়ে এপাশ ওপাশ করে একসময় হাতল ধরে টেনে সিন্ধুকের দরজা উন্মুক্ত করলাম। লাল শালুতে মোড়া অনেক জিনিসপত্র, তার মধ্যে অনেক পুঁথি, একটি মানুষের মাথার খুলি, রুদ্রাক্ষের মালা এবং সেই ত্রিশূলটি। যদি কার্যোদ্ধার করে বেঁচে ফিরি, তাহলে পুঁথিগুলির প্রত্যেকটা আমি ঘেঁটে দেখব। মনে মনে এই প্রতিজ্ঞা করে ত্রিশূলটি বের করে এনে সেটার উপর থেকে কাপড়টিকে সরালাম। কত স্মৃতি মনের খাতায় আঁকড় কাটতে লাগলো। ভক্তি ভরে ত্রিশূলটিকে মাথায় ঠেকালাম। তারপর পেছনে ঘুরে হ্যারিবাবুকে সেটা দেখালাম। হ্যারিবাবুর চোখ দুটো জলজল করে উঠেছে। আমি জিজ্ঞাসা করলাম, এরপর? সিন্ধুক বন্ধ করে ত্রিশূল নিয়ে ওপরের ঘরে আবার উঠে আসার পর আমাদের পরবর্তী কার্য আমার কাছে খুলে বর্ণনা করলেন হ্যারিবাবু। আগামীকাল রাতের আকাশে রেডমুনকে আবার দেখা যাবে, অর্থাৎ বঙ্গোপসাগরের বুকে আবার সেই দ্বীপের আবির্ভাব ঘটবে। আমরা কাছাকাছি একটি বন্দর থেকে যাত্রা শুরু করব বিকেল 3টা নাগাদ।
আমার একটি প্রাইভেট বোটের সাহায্যে আমরা জলপথে রওনা দেব। শুধুমাত্র আমরা দুজন ছাড়া আর কেউ থাকবে না। যতক্ষণে আমরা যে সেই দ্বীপের কাছে পৌঁছাব, ততক্ষণে সেটি পাচার লোক থেকে আবির্ভূত হয়ে যাবে। অর্থাৎ তার উৎপত্তি কিভাবে ঘটছে সেটা আমরা দেখতে পাব না। তিনি এটাও বললেন, বোট থেকে সেই দ্বীপের তলদেশটাই শুধু দেখা যাবে, কিন্তু আসল কাজ হবে উপরে। সেখানে একটি বিশেষ শক্তিসম্পন্ন শঙ্খ ভালো এবং খারাপের সমতা বিধান করে রেখেছে। আমাদের কাজ হবে যে করি হোক মিথ্যের ভাগ কমিয়ে সত্যের দিকের পরিমাণ বাড়ানো, তাহলেই সমস্যার সমাধান। আর বিপদ এলে ত্রিশূল তো আছেই। পরদিন সকালে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র গোছগাছ করে নিলাম, তার মধ্যে কিছু খাবারও পুড়ে নিলাম। আমরা মনে করলি বড় কোনো বন্দরে যেয়ে সেখান থেকে বোটে চেপে রওনা হতে পারতাম, কিন্তু হ্যারিবাবুর মতে আমাদের এই যাত্রা যদি বেশি লোক জানাজানি হয় তাহলে খুবই অসুবিধা হতে পারে। তাই কলকাতারই একটি অখ্যাত বন্দর সুলেমানে, যেখানে 5-7টি বোট এবং বোট মালিক ছাড়া আর কাউকেই দেখতে পাওয়া যায় না, সেখানেই হ্যারিবাবু তার নিজের বোটটিকে রেখে আসার ব্যবস্থা করেছিলেন। দুপুরের মধ্যে একটা ট্যাক্সি ভাড়া করে আমরা সেখানে যেয়ে পৌঁছালাম। মাঝি মাল্লাদের 7টি অত্যন্ত পুরনো গোছের বোটের মাঝখানে হ্যারিবাবুর ঝাঁ চকচকে ধূসর ধাতব রঙের বোটটা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে বোটের উপরে যে ঘরটি করা আছে সেরকমটা আর কোনো বোটেই নয়। আমরা যখন যে সেখানে পৌঁছালাম, দেখলাম আমাদিকে দেখে যে 10 জন লোক সেখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই তাদের কাজ ফেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তাদের মুখের ওই হাসিটা হ্যারিবাবুকে দেখিয়ে কি ঠিক তাই। ওদের মধ্য থেকে একজন বলল, আসুন স্যার, আমরা সবাই অপেক্ষা ছিলাম আপনার। হ্যারিবাবু মানি ব্যাগটা খুলে কিছু টাকা বের করতে করতে জিজ্ঞাসা করলেন, কেউ কি এসেছিল? লোকটা তার জিপটা একবার ঠোঁটের উপর বুলিয়ে নিয়ে বলল, না না স্যার, কেউ ভ্রূণ আক্ষরেও টের পায়নি। লোকটার হাতে টাকাটা ধরিয়ে দিয়ে হ্যারিবাবু এবং আমি বোটের উপর এলাম। ছোট কেবিনটার মধ্যে যাবতীয় সরঞ্জাম রেখে বাইরে এলাম। আমি বোটের সামনের অংশে এসে দূর সমুদ্রের নীলচে জলের দিকে তাকিয়ে রইলাম। হ্যারিবাবু বোটের পেছনের অংশে গিয়ে লোকগুলোর সঙ্গে কিসব যেন কথা বললেন। তার কিছুক্ষণ বাদ ইঞ্জিন স্টার্ট হওয়ার শব্দ শুনতে পেয়ে দেখি স্টিয়ারিং হুইলে হ্যারিবাবু এসে দাঁড়িয়েছেন। ওই প্রত্যন্ত বন্দরটিকে পেছনে রেখে বোটটি একসময় সামনে এগোতে শুরু করল। শুনেছিলাম পাহাড় বা সমুদ্রে বেড়াতে গেলে নাকি মনের প্রসার বাড়ে, এখন দেখলাম সত্যি। এই বিশাল খোলা সাগর প্রান্তের এদিক থেকে ওদিক দূরে তাকালেও কোনো সীমানা দেখা যায় না। মনে হচ্ছে পৃথিবীর এই জলরাশির আমি একাই রাজা। মনে কিছু প্রশ্ন তখনও ঘোরাফেরা করছিল। এক সময় হ্যারিবাবুর দিকে এগিয়ে গিয়ে প্রশ্নটা করেই ফেললাম, আচ্ছা হ্যারিবাবু, আপনি তখন আমাকে বললেন যে বোট থেকে ওই দ্বীপটির শুধুমাত্র তলদেশটাই দেখা যায়। যদি তাই হয় তাহলে আমরা দ্বীপটির উপরিভাগে পৌঁছাবো কি করে? মানে কোনো কি সিঁড়ি অথবা সেতু জাতীয় কিছু আছে? হ্যারিবাবু সে কথার কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ অন্য একটি কথা বললেন, ছাড়ানাথ বাবু,
সূর্য অস্ত যাবার এমন অপূর্ব দৃশ্য কিন্তু আর কোনোদিন দেখতে পাবেন না। জাস্ট একটু ঘুরে দেখুন, মনে হচ্ছে নাকি আমরা সূর্যালোকের উপর উঠিয়ে যাচ্ছি? আমার কেমন যেন মনে হলো তার ওই কথাগুলোর মধ্য দিয়ে একটা ভয় দেখানোর বা বলতে পারো একটা হুমকি দেওয়ার ভাব ফুটে উঠল। আমি সেটা ততটা গ্রাহ্য না করে পেছনের দিকে ফিরে যে দৃশ্য দেখলাম তাতে মনটা সত্যি সত্যি জুড়িয়ে গেল। আমরা ছোটবেলায় আঁকতাম মোটে এমনই দৃশ্য, দেখে মনে হচ্ছে অত বড় লাল সূর্যটি প্রতিদিনের মতো তার কর্তব্য শেষ করে বিশাল এই জলসমুদ্রের চাদরের নিচে কয়েক মুহূর্তের জন্য ক্লান্তি দূর করতে যাচ্ছে এবং সাগরের জলও তার গায়ে লেগে থাকা দিন শেষের রক্তি ময়লা আবর্জনাগুলি ধুইয়ে আর সেগুলিকে পেরিয়ে আমাদের বোটটি ছুটে চলেছে। জানি না এর পর কি আছে। রাতের অন্ধকার নেমেছে বেশ কিছুক্ষণ হলো, দূরের রক্তিম চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা চলেছি একটি বিশেষ জিনিসকে লক্ষ্য করে। ওটার উৎপত্তি যে কখন ঘটল সেটা ভ্রুণাক্ষরেও আমরা টের পাইনি। আকাশের দিকে তাকিয়ে আমি বিভোর হয়ে তারা গোনার চেষ্টা করছিলাম। হ্যারিবাবু অবিচলিত হয়ে যথাস্থানে দাঁড়িয়ে তার কাজ সামলাচ্ছিলেন এবং মাঝে মাঝে ক্যাম্পাসের দিকে তাকাচ্ছিলেন। হঠাৎই শুট করে খসে পড়া একটি তারার গতিপথের সঙ্গে চোখ মেলাতে গিয়ে দেখি দূরে দুটি আলোর বর্ণ জল জল করছে। উজ্জ্বল আকাশী বর্ণটি লম্বালম্বী এবং লাল বর্ণটি প্রায় সমতল এবং বিক্ষিপ্ত। স্বভাবতই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, ওটা কি? That's the thing. কথাটা বলি হ্যারিবাবু বোটের স্পিড বাড়িয়ে দিলেন। ঝর্ণার জলের হু হু আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে হতে আমরা আমাদের গন্তব্যস্থলের কাছে এসে পড়লাম। তাহলে এই সেই অদ্ভুত দ্বীপ। শুধু দ্বীপই নয়, আরো অন্যান্য ব্যাপার স্যাপার দেখে আমি অবাক হয়ে চোখ গোল গোল করে দেখতে লাগলাম। ঝর্ণার জল পড়ার আওয়াজ শুনতে পেলেও সে জল কিন্তু সমুদ্রের জলের সাথে মিশছে না। ধোঁয়াশার কুণ্ডলী ঢেকে রাখলেও এটা খুব সহজেই বোঝা যায়। আরও একটা ব্যাপার, যদিও দ্বীপটির দিকে তাকালে দ্বীপের গায়ে উজ্জ্বল সবুজ শিরা উপশিরা এবং ঝর্ণার দিকে তাকালে উজ্জ্বল আকাশী বর্ণ চোখে পড়ে, সাগরের জলের উপর কিন্তু কারো প্রতিচ্ছবি পড়ছে না। হ্যারিবাবু বোটটার গতি কমিয়ে সামান্য এদিক ওদিক করে একটি জায়গায় সেটি স্থির করে ইঞ্জিন বন্ধ করলেন। এখান থেকেও দ্বীপটি অনেকটা দূরে, তাহলে কি বাকি অংশটুকু সাঁতরে যেতে হবে নাকি? আমার বুকটা অসম্ভব দুরু দুরু করতে লাগলো। হ্যারিবাবু আর বেশি কথা বলছে না, তার চোখের দৃষ্টিও তীক্ষ্ণ হয়েছে। তিনি এক প্রকার ছুটে কেবিনের ভেতর ঢুকলেন, বড়ক্ষণেই হাতে করে একটি ফুটবলের থেকেও দ্বিগুণ বড় কি যেন একটা জিনিস বের করে আনলেন। বোটের উপর খুব কম জোরালো একটি আলো জ্বলছিল, সেই আলোতেও এক মুহূর্তের জন্য দেখে মনে হলো বস্তুটি কোনো এক প্রকার প্রাণীর মাথার খুলি, বিশেষত দুপাশের ওই লম্বা শিংজোড়া দেখে তো তাই মনে হয়। কিন্তু মন বলল, না, আমি কোনো প্রাণীর করটির গঠন এত বৃহৎ এবং কদাকার হতে দেখিনি।
হ্যারিবাবু বোটের ধারে আমার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বাঁ হাতে ওই বস্তুটিকে ধরে ডান হাত দিয়ে তার উপরে সঞ্চালন করতে করতে বীরবীর করে কি সব মন্ত্র পড়তে থাকলেন। আমি কান খাড়া করে শুনেও সেগুলি যে কি প্রকার মন্ত্র তা ঠিক বুঝতে পারলাম না। তিনি যে কি করতে চাইছেন কিছুই তো বলছেন না, কিন্তু না, তিনি বললেন সেকেন্ড 20-30 এরকম মন্ত্র আওড়ানোর পর হঠাৎই একসময় থেমে গিয়ে হাতের ওই বস্তুটিকে ছুঁড়ে ফেলে দিলেন জলের উপর এবং বড় মুহূর্তেই আমার দিকে ফিরলেন। তার চোখের ওই চিতাবাঘের দৃষ্টি এবং মুখের ওই তৃপ্তির হাসি আমি কোনোদিনই ভুলব না। ট্যারানাট বাবু, আপনি জানতে চেয়েছিলেন না যে আমরা কিভাবে দ্বীপের উপরে উঠব? শুধু এতটুকু কথা, তারপরে আমার কানে এলো এক ভীষণ গুড়গুড় শব্দ, যেন সমুদ্রের তলদেশে হঠাৎই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। ঠিক তারপরই হ্যারিবাবুর ঠিক পেছনে সমুদ্রের জলকে ভেদ করে উঠে এলো কোনো এক অজানা অচেনা বৃহৎ আকার প্রাণীর পাঁজরার হাড়ের। সামনের কয়েকটি হাড় পেঁচিয়ে ধরল আমাদের বোটের ধাতব রেলিংটিকে, বাকি হাড়গুলি ক্রমান্বয়ে প্রস্ফুটিত পদ্মের পাপড়ি বুঝে কুড়িতে পরিণত হওয়ার মতো মাঝের শীতদারার হাড়টিকে বেষ্টন করে একটি বদ্ধ সেতু গঠন করল, যার অপর প্রান্ত সোজা উঠে গেছে দ্বীপটির ওপরের অংশে। আমি অবাক হয়ে নিচের চোখে ঘটনাগুলি দেখলাম। হ্যারিবাবু কিন্তু এক মুহূর্তের জন্য পেছনে ঘুরে তাকাননি। সেতু গঠন সম্পূর্ণ হওয়ার পর তিনি একইভাবে আমাকে বললেন, এবার আপনার ওই ত্রিশূলটিকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আপনি যাবেন আগে আগে, আর আমি যাব আপনার পেছনে। আর হ্যাঁ, কোনো সাংঘাতিক বিপদ দেখলে শিশুটিকে ঝর্ণার জলে ডুবিয়ে সেটিকে ছুঁড়তে ভুলবেন না। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ত্রিশূলটিকে বের করে এনে সেই সেতুর উপর দিয়ে উপরে উঠতে লাগলাম। এই সেতুকে কে গঠন করলো, কিভাবে গঠন করলো, সেসব জিজ্ঞাসা করবার সময় এখন নয়। আগে আমাদের উদ্দেশ্যকে ফলপ্রদান করতে হবে। সেতুর শেষ প্রান্তে এসে যখন আমরা দ্বীপটির ওপর এসে পৌঁছালাম, তখন বেশ কতকগুলি দৃশ্য আমাদেরকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিল। আমাদের চোখের সামনে দিয়ে বয়ে চলেছে ওই ঝর্ণার জল, তার স্রোত বেশি নেই, মনে করলেই ওপারে যাওয়া যায়, কিন্তু ওপারের মাটিতে ছড়িয়ে রয়েছে জ্বলন্ত তরল লাভা। দূরের বড় বড় আগ্নেয়গিরিগুলির হাঁ করা মুখ থেকে সমানে নির্গত হচ্ছে লালচে ধূসর ধোঁয়ার কুণ্ডলি। শঙ্খটিকে দেখতে পেলাম লাভা থেকে উঠে আসা মজবুত এবং চওড়া রেখার কাছে। ঝর্ণার রেখাটি খুবই ক্ষীণ বলে মনে হল। সেই শঙ্খের ঠিক নিচে একটি চওড়া কালো পাথরের উপর যে ঘটনা ঘটতে দেখলাম, তেমনটা আমি কেন, হ্যারিবাবু আশা করেননি। একজন কালো কাপড় পরা মানুষ আমাদের দিকে পেছন করে বসে আছে এবং ক্রমাগত হাত নেড়ে সেরকমই অদ্ভুত প্রকার মন্ত্র আওড়াচ্ছেন যেমনটা কিছুক্ষণ আগে আমি হ্যারিবাবুর মুখে শুনেছি। কিন্তু ওকে মানুষ বলা ঠিক হবে কি? মাথার বাঁদিকের অংশ সম্পূর্ণরূপে ফেটে হাঁ করে আছে। হাত দুটো সঞ্চালন করার সময় দেখা যাচ্ছে হাতের মাংস কোনো কোনো জায়গায় খুবলানো,
চামড়া পোড়া, আর পাশে ওটা কি পড়ে? হ্যাঁ, কোনো ভুল নেই, একটি মানুষের মুণ্ডহীন দেহ যেটার কাটা অংশ দিয়ে রক্ত গড়িয়ে নিচের লাভার উপর পড়ে একটি ছ্যাঁত ছ্যাঁত শব্দ তুলে বাষ্পে পরিণত হচ্ছে। ঝাঁকড়া চুলযুক্ত, চোখের মণি কপালে ওঠা হা করা কাটা মুন্ডুটা দেহটার পাশেই রাখা আছে। আগুনের গনগনে আওয়াজ, মন্ত্রের শব্দ এবং ঝর্ণার শব্দ শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে মাঝের আওয়াজটি হঠাৎই বন্ধ হয়ে যেতে বেশ কিছুটা অপ্রস্তুত বোধ করলাম। দেখলাম সামনের সেই পিশাচটি হাত নাড়া বন্ধ করে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। প্রথমে ওটাকে কালো পাথর ভেবেছিলাম, কিন্তু এখন দেখলাম তা নয়। পিশাচটি তার কালো কাপড় দিয়েই ওই বসার আসনটি তৈরি করেছে। সে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম তার ডান দিকের লাভার স্তূপ থেকে একটি শিখা উঠে হাতের কাছে জমতে জমতে ক্রমশ একটা আকৃতি প্রস্তুত করতে থাকলো। কিছুক্ষণ বাদই দেখলাম সেই আকৃতি একটি কাত্তায়নের রূপ নিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এখনো কাকে বলি দিতে বাকি আছে? পিশাচটি তার নিজের জায়গা থেকে সামান্য সরে তার সংরক্ষণ করে রাখা বলির জীবটিকে বাম হাতে করে টেনে নিয়ে আসতেই আমি লক্ষ্য করলাম সেটা আর কিছুই নয়, একটি 14-15 বছরের যুবক। এই সময় আমার মনে কেমন একটা অনুভূতি হলো। আমি হাতের ত্রিশূলটিকে শক্ত করে ধরলাম। আমার মন বলল এই সেই বিপদ, এবং আমি জানি আমার কি করণীয়। কিন্তু আমার ডান পাশ থেকে হ্যারিবাবুর মুখে যে কথাটি উচ্চারিত হলো তাতে আমি কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেলাম। টারানাথ বাবু, আমাদের এখান থেকে যাওয়া উচিত, চলুন ফেরা যাক, ফেরা যাক এখান থেকে। কিন্তু ওই ছেলেটিকে ছেড়ে দিয়ে আমি যাবো কি করে? চোখের সামনে একজনকে বিপদের মুখে থাকতে দেখো আমরা পালিয়ে যাব? তাকে উদ্ধার করার কোনো চেষ্টাই কি করবো না? ততক্ষণে ওই পিশাচটি কাত্তায়নটিকে দু হাতে করে মাথার উপর তুলেছে। আমি এর পরের ঘটনা আর ভাবতে পারলাম না, এই সময় আর যেতে দেওয়া উচিত হবে না। আমি হ্যারিবাবুর কোনো কথায় কান না দিয়ে এগিয়ে গিয়ে ত্রিশূলটিকে ঝর্ণার জলে ডুবিয়ে সেই পিশাচটির দিকে তাক করে ছুটতে যাচ্ছি, এমন সময় হ্যারিবাবু আমাকে বাধা দেওয়ার জন্য পেছন থেকে একটা টান দিলেন। টারানাথ বাবু! সেই টানে আমি পেছনের দিকে চিত হয়ে পড়লেও ত্রিশূলটি হাত থেকে ততক্ষণে বেরিয়ে গেছে। পেছন থেকে এই বাধাটা না দিলে হয়তো ত্রিশূলটা পিশাচটার পিঠে যেই গেঁথে যেত, কিন্তু এখন সেটা যে গাঁথল কালো কাপড়টির উপর তাতেও কাজ হলো কিছুটা। ত্রিশূল থেকে একটা নীল তরঙ্গ বেরিয়ে ধাক্কা দিল পিশাচটিকে, ফলে তার কাজে বাধা পড়ল ভালো রকমই। এদিকে হ্যারিবাবুও হন্ততন্ত হয়ে এগিয়ে গেছেন ঝর্ণার ধারে, ওদিকে পিশাচটি তার ওই কাত্তায়নটিকে মাথার উপর থেকে নামিয়ে আমাদের দিকে ফিরল। ও কি, ওটা কে? কি বিভৎস তার রূপ! কপাল থেকে নাকের নিচ পর্যন্ত মাংসের চামড়ার চিহ্ন মাত্র নেই। কোটরগত চোখের কালো গহ্বর থেকে জল জল করে চলছে লাল মণি দুটো। লকলকে জীবটা আমাদেরকে দেখে ধীরে ধীরে পিশাচটির কোমর পর্যন্ত বৃদ্ধি প্রাপ্ত হল। মুহূর্তের মধ্যে সে ছোট ছেলেটিকে শূন্যে ছুঁড়ে নিজেও লাফিয়ে দু হাতে কাত্তায়নটিকে যথাসম্ভব মাথার পেছন থেকে নামিয়ে আনল নিচের দিকে। তাতে ছোট ছেলেটির শরীর দ্বিখণ্ডিত হয়ে দুধারে লাভার উপর পড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সব চেষ্টা বৃথা। এবার সেই পিশাচের লক্ষ্য যে আমরা, সেটা সে তার হাতের কাত্তায়ন উঁচিয়ে সংকেত দিয়েছে। তার পরনের কালো কাপড়টি লাভার উপর দিয়ে রাস্তা করে দিল ঝর্ণার ধার পর্যন্ত।
এবার সে তার লকলকে জীবটাকে নাড়িয়ে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমার হাতে তো ত্রিশূল নেই, এবার আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে কে? আশ্চর্য ব্যাপার, আমরা দুজনেই কেমন যেন মোহগ্রস্ত হয়ে গেছি। আমাদের চালিকা শক্তি কে যেন এক মুহূর্তে সমস্তটা নিগড়ে নিয়েছে, আর বেশি সময় আমাদের হাতে নেই। আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরও একই হাল হতে চলেছে, এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে যেতে হবে দূরে, বহু দূরে। সে আসছে, ওই যে এসে পড়ল আমাদের একদম কাছে, ঠিক এমন সময় দিক বিদিক কাঁপিয়ে অবতরণ করলেন। কে? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। বেতাল। লাভার অগ্নিকুণ্ডলী পাকিয়ে সৃষ্টি হলো এক বিশাল বলশালী দেহের, তারপরই ভীষণ হুঙ্কার। সেই হুঙ্কারের শব্দ শুনে বুকের রক্ত জল হয়ে যায়। এবার একটা ব্যাপার লক্ষ্য করলাম, বেতালকে দেখে সেই পিশাচের হাবভাবের কেমন একটা পরিবর্তন হলো। সে আর আমাদের দিকে আসছে না, বেতালের ওই ভীষণ মূর্তির দিকে তাকিয়ে সে কেমন যেন নিরাশ হয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। তার সারা দেহ থরথর করে কাঁপছে, লম্বা জীবটি আবারও ছোট হয়ে প্রবেশ করেছে তার মুখের মধ্যে। এরপরই এলো এক মর্মভেদী আর্তনাদ। তুই আবারও আমায় ফাঁকি দিলি, তোর ওই দে আবার আত্মা থাকার কথা। আমি নিজেকে বলি দিয়েছি শুধু তোকে পাওয়ার আশায়। আমি হতে চাই এই দুনিয়ার সর্বশক্তিমান, আর তুই আমাকে ফাঁকি দিলি। ঠিক আছে, তুই যখন আমারও হবি না, তখন অন্য কারো হতে দেব না। পিশাচটি তার কাত্তায়নটিকে নিয়ে তেড়ে গেল বেতালের দিকে। বেতাল তার বিশাল হাতে পিশাচের পা দুটো ক্ষিপ্রভাবে ধরে একটানে সেটাকে মাঝামাঝি ফেরে দুখণ্ড করে ছুঁড়ে ফেলে দিল আগ্নেয়গিরির মুখের দিকে। তারপরই এক বিশাল হুঙ্কারের প্রারম্ভ হবে এমন সময় আকাশের দিক থেকে বিকট এক মেঘ গর্জনের শব্দ হল। বেতাল সহ আমাদের দুজনের দৃষ্টি ঘুরল সেই দিকে। রক্তিম চাঁদকে চোখের মণি করে মুহূর্তের জন্য যেন সেখানে ফুটে উঠল এক নেকড়ের প্রতিমূর্তি। বেতালের অসম্পূর্ণ হুঙ্কার সেই নেকড়ের প্রতিচ্ছবি দেখার পরই দ্বিগুণ স্বরে বেরিয়ে এলো, এবং পর মুহূর্তেই উল্কাপিণ্ডের মতো ভীষণ গতিতে বেতাল ছুটে গেল আকাশের দিকে। ততক্ষণে সেই প্রতিচ্ছবি উধাও হয়েছে, ঘন কালো মেঘ কোথা থেকে যেন উড়ে এসে জমতে শুরু করেছে। বেতালকে একসময় সেই মেঘের আড়ালে হারিয়ে যেতে দেখলাম, সাথে এও দেখলাম আমাদের মাথার উপরে আকাশগঙ্গার সেই অসীম গহ্বর সৃষ্টি হয়েছে, এবং মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সেটা তার গভীরতা আমাদের কাছে দেখাতে চাইছে। একটা ছলাৎ ছলাৎ শব্দ শুনে ওপরের দিক থেকে চোখ ঘুরিয়ে সামনে ফেলতেই দেখলাম হ্যারি বাবু ঝর্ণা টোপকে কালো কাপড়ের তৈরি রাস্তাটার উপর উঠেছেন। হ্যাঁ, কার্যসিদ্ধি করার এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। তিনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়ালাম। মন থেকে সমস্ত সংকোচ, সমস্ত ভয় দূর হয়ে গেছে। কিন্তু আমারও তো একটা কর্তব্য আছে, ত্রিশূলটি ওদিকেই আছে, সেটিকে হাতে নিয়ে আমাকেও তো দাঁড়াতে হবে। বলা যায় না যদি আবার কোনো বিপদ আসে।
বাঁ পাটা ঝর্ণার জলে ঠেকিয়েছি। হঠাৎ আমার চারিপাশে সমস্ত আলো, সমস্ত শব্দ এক নিমেষে কোথায় হারিয়ে গিয়ে চোখের সামনে নেমে এলো শুধু অন্ধকার আর অন্ধকার। অচেনা ভয় আবার আমার সমস্ত শরীর ক্রাশ করে নিল। কি হলো? আমি কি আমার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি হারিয়ে ফেললাম? তবে কি ওই ঝর্ণায় সবার নামার অধিকার নেই? এমন সময় সেই অন্ধকারে আবছা নীল আলো ফুটে উঠে ক্রমশ সেটা স্পষ্ট হতে আমার দৃষ্টিগোচর হলো এবং আমি চিনতে পারলাম নীল বস্তুটাকে, পৃথিবী। ঠিক তার পর মুহূর্তেই পৃথিবীর ওপাশে ফুটে উঠল এ কোন গ্রহের, আর ওই যে বিভৎস রকম দেখতে অতিকায় জানোয়ারগুলি বিভিন্ন প্রকার অস্ত্র হাতে নিয়ে কোনো এক প্রকার সুযোগের অপেক্ষাতেই বসে আছে, তারাই বা কারা? তারপরই এ সমস্ত মুছে গিয়ে ফুটে উঠল একখানা সৌম্য মুখমণ্ডলের। উনি আর কেউ নন, আমার একমাত্র দাদুমশাই সুকুমার তান্ত্রিক। আমি স্পষ্ট শুনতে পেলাম তিনি তার ডান হাত তুলে আমাকে আশীর্বাদ করে বললেন, রক্ষা করো। আমি এক ছটকায় বুঝে গেলাম সমস্ত ব্যাপারটা। আমাকে ভাঁওতা দেওয়া হয়েছে এবং সেই ভাঁওতা দিয়েছেন আর কেউ নন, শ্রীমান হ্যারি স্টিফেনকক। ওসব সত্য মিথ্যা প্রতিষ্ঠা কিছুই নয়। ওপরের ওই আকাশগঙ্গার গহ্বর হল পৃথিবীতে ঢোকার প্রবেশ দ্বার এবং ওই শঙ্খই হল ওই দ্বারের চাবিকাঠি। এইমাত্র দেখা ওই অজানা গ্রহের অতি কায় পৈশাচিক দানবগুলিকে পৃথিবীতে প্রবেশ করার রাস্তা করে দিতেই হ্যারিবাবু ছুটেছেন ওই দ্বার উন্মুক্ত করতে। ভয়ঙ্কর এক হাসির শব্দের সাথে সাথে আমি আবার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। হ্যারিবাবু পৌঁছে গেছেন শঙ্খের কাছে। বিজয়ের হাসি হেসে তিনি বলছেন, This is the king, darling. Now I am the king of this world. বলেই তিনি শঙ্খের উপর হাত দিলেন। পরের মুহূর্তেই গোটা দ্বীপটিকে ঘিরে সাগরের জলের একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হল, যেটি চেয়ে ঠেকল ওই গহ্বরে। তার সাথে নীল বিদ্যুতের ঘন ঘন ঝলকানি বেরুচ্ছে ওই শঙ্খ থেকে। আমি নিজেকে ধিক্কার জানাতে থাকলাম, এ কি করলে তুমি? হ্যাঁ, তোমার প্রথম ভুল। বীর স্বাধীনতা সংগ্রামীদের বলিদানকে তুমি সম্পূর্ণ অগ্রাহ্য করেছো এই লোকটার ছিদ কথায় বিশ্বাস করে। তোমার দ্বিতীয় ভুল, তোমার দাদুমশাইয়ের একমাত্র অস্ত্রকে ব্যবহার করেছো এই শয়তানটার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এখন দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, যাও যাও, আর দেরি করো না। আমি আর কোনো দিকে না তাকিয়ে এক ছুটে সেই ঝর্ণা পার করলাম। শয়তানের দূত হ্যারি তখন প্রাণপণে চেষ্টা চালাচ্ছে শঙ্খটিকে স্থানচ্যুত করবার। ত্রিশূলটা সামনেই গাঁথা অবস্থায় পড়েছিল। আমি এক নিমেষে সেটাকে তুলে একটি লম্ফ দিয়ে মনের এবং দেহের সমস্ত শক্তি সংগ্রহ করে গেঁথে দিলাম শয়তানটার পিঠে। ত্রিশূলটি এফোর ওফোর হয়ে তিনটি রক্তাক্ত দাঁড়া বুকের মাঝখান দিয়ে সামনে বেরিয়ে এলো। নিমেষেই তার হাত শঙ্খ থেকে সরে এলো। দেহ শিথিল হয়ে এসে হাঁটু মুড়ে বসে পড়ল সে। আমি এক পা করে তার সামনে এসে দাঁড়ালাম। তার মুখের উপর কষ্টের ছায়া, তার মধ্যেও হ্যারি বিস্মিত হয়ে আমার দিকে দৃষ্টিপাত করল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম জলের ঘূর্ণি ক্রমশ কাছে সরে এসে বাকি দ্বীপটিকে গ্রাস করেছে। চোয়াল শক্ত করে শয়তানের দূতের দিকে তাকিয়ে বললাম, জানি মরব, তবু তোদের মতো পিশাচের হাতে পৃথিবীকে তুলে দিতে আমি রাজি নই। আমার নাম
তারানাথ। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? তারানাথ বাবু বললেন, তারপর আমি আর জানি না। বাম দিকে কপালের কাছে সজোরে একটা আঘাত অনুভব করি, হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর তো তোমরা সবই জানো, জ্ঞান ফিরতে দেখি ঘরে শুয়ে আছি, তোমাদের জন্যই আজ বেঁচে আছি। না হলে তো মরণকে আমি স্বীকৃতি দিয়েই দিয়েছিলাম। পরদিন সকাল 8টায় একটি ছোলা ব্যাগ কাঁধে করে তারানাথ বাবু রওনা দিলেন। ব্যাগটা আমারই উপহার দেওয়া, তার মধ্যে আছে বাবার দেওয়া কিছু টাকা পয়সা এবং মায়ের দেওয়া কিছু শুকনো খাবার। একটি রিক্সা ডাকা হয়েছিল বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য। সত্যি বলতে কি, গ্রামশুদ্ধ লোকের খুবই মন খারাপ করছিল। রিক্সায় ওঠার আগে তিনি আমাদের উদ্দেশ্যে বললেন, আরে আমি আবার আসব, এই গ্রামকে কি ভোলা যায়? হ্যাঁ, পুজো পার্বণ হলেই আমি আবার চলে আসব। আর আমাদের লেখক বাবু তো আছেন, খবর দিয়ে দেবে। কেমন, তাহলে আসি, নমস্কার। তিনি রিক্সায় চড়ে বসে আমাদের দিকে হাত নাড়তে লাগলেন, আমরাও হাত নাড়লাম। রিক্সা বেল দিতে দিতে দূরে পথের ওই বাঁকটাতে চলে গেল।